পেটের মেদ কমানো বা বেলি ফ্যাট কমানোর বিষয়টি আসলে খুবই কঠিন একটি কাজ। অনেকেই আমাদের কাছে এসে বলেন যে আমি ওয়েট লস করার অনেক চেষ্টা করেছি, আমি বিভিন্ন রকম ডায়েট প্ল্যান মেনে চলেছি, এক্সারসাইজ করেছি, গ্রিন টি খেয়েছি, ওয়েট লসের ওষুধও খেয়েছি, ওয়েট কিছুটা লসও হয়েছে, কিন্তু পেটের ফ্যাট কোনোভাবেই কমছে না। আবার কেউ কেউ এটাও বলেন যে আমি শুধু পেটের ফ্যাটই কমাতে চাই। তো এই বিষয়গুলোর উপরেই আজকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো অনুসরণ করলে পেটের ফ্যাট কমানোর বিষয়টি আপনাদের কাছে সহজতর হবে। প্রথম বিষয়টি হচ্ছে খাবারের অভ্যাস এবং খাবারের উপকরণের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। আমি এক এক করে সব বুঝিয়ে বলছি। প্রথম বিষয় হচ্ছে খাদ্য গ্রহণের সময় আমরা একদম গলা পর্যন্ত ভরে খাবো না, আমরা পাকস্থলীর তিন ভাগের এক ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করব, তিন ভাগের এক ভাগ পানি দিয়ে পরিপূর্ণ করব এবং লাস্ট এক ভাগ আমরা খালি রাখব যদি আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই। আমরা পানি পান করার অভ্যাস বাড়াবো, এটা শুধু এই গরমের জন্য নয়, পানি দিয়ে পেট ভরা থাকলে খাবারের প্রতি ক্রেভিংটা কমে যেতে পারে। খাদ্য গ্রহণের সময় আমরা খুব ভালোভাবে চিবিয়ে খাবো, কারণ আমরা যখন খাদ্য চিবিয়ে খাই তখন আমাদের লালা নিঃসৃত হয় এবং ওই সময় আমাদের পাকস্থলী এবং পরিপাকতন্ত্র তাদের কার্যক্রম শুরু করে দেয়। এতে করে পুরো পরিপাকতন্ত্র খাদ্য হজমের জন্য প্রস্তুত হতে পারে এবং খাদ্যকণাগুলো প্রকৃতভাবে পরিপাক রসের সাথে মিশে গিয়ে খুব সুন্দরভাবে খাদ্য আমরা শোষণ করতে পারি। এতে করে আমাদের এক্সট্রা খাওয়ার যে ক্রেভিং থাকে সেটা অনেকটা কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা চেষ্টা করব সে সকল খাদ্যগুলোকে বাদ দিতে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। এই ট্রান্স ফ্যাটগুলো আসলে আমাদের মোটা করে দেওয়ার জন্য খুবই একটি কার্যকরী বিষয়। ট্রান্স ফ্যাটযুক্ত খাবারের মধ্যে রয়েছে কেক, পেস্ট্রি, তারপর বেকারিতে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি, বিস্কুট, এছাড়া বিভিন্ন ধরনের ফাস্টফুড যেমন বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলোর ভেতর অনেক ট্রান্স ফ্যাট থাকে। এগুলো ওয়েট লস করার সময় আমরা যতটুকু সম্ভব কম খাবো। আমরা মূলত ফোকাস করব আনপ্রসেসড ফুডগুলোর উপরে, যেমন হোল গ্রেইন, তারপর বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূল। তবে অনেকে এই বিষয়ে একটি ভুল করে থাকেন, সেটা হচ্ছে ওয়েট লসের সময় তারা প্রচুর পরিমাণে ফল খেতে থাকেন। মানে প্রচুর পরিমাণে বলতে বোঝাচ্ছি যে প্রয়োজনেরও অনেক বেশি। তারা মনে করেন যে আমি তো সুগার খাচ্ছি না, আমি ফ্যাটও খাচ্ছি না, ফল খাচ্ছি, এতে কি সমস্যা হবে। কিন্তু সব কিছুরই একটি পরিমাণ রয়েছে, সেই পরিমাণের থেকে বেশি কোনো কিছুই ভালো নয়। ফলমূলের ভেতরে কিন্তু প্রচুর ফ্রুক্টোজ থাকে, আর এই ফ্রুক্টোজগুলো কিন্তু কার্বোহাইড্রেট, এগুলো আমরা গ্লুকোজে পরিণত করতে পারি এবং এগুলো অতি মাত্রায় খেলে আমরা মোটা হয়ে যাই। এক্সট্রা চিনি খাওয়া বাদ দিয়ে দিতে হবে, যেমন চায়ের মধ্যে এক্সট্রা চিনি অনেকেই নিয়ে থাকেন। চিনি খেলে অনেকগুলো সমস্যা হয়। প্রথম সমস্যা হচ্ছে চিনি আমাদেরকে চিনির প্রতি আস্তে আস্তে এডিক্টেড করে তোলে। অনেক গবেষণা হয়েছে এটা নিয়ে এবং একটি গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে যে কোকেন আমাদের মস্তিষ্ককে যেভাবে আস্তে আস্তে আসক্ত করে তোলে, ঠিক একইভাবে চিনিও আমাদের মস্তিষ্ককে একই ধরনের কার্যকলাপ করার মাধ্যমে আসক্ত করে ফেলে। আমাদের মস্তিষ্কের স্যাটাইটি সেন্টারকে চিনি উত্তেজিত করে ফেলে, আর এটি উত্তেজিত হলে ভালো লাগার একটা অনুভূতি সৃষ্টি হয়, আর এখান থেকেই আসক্তির সূত্রপাত ঘটে। যারা প্রচুর চিনি খায় তাদের চিনি ছাড়া অন্য কিছু খেতে আর ভালো লাগে না, এতে করে তারা চিনির উপর অনেক ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। শুধু যে ওয়েট বেড়ে যায় তা নয়, চিনির কারণে কিন্তু অন্যান্য অনেক রোগ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, যেমন হার্টের বিভিন্ন রোগ, ব্রেনের রোগ। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ডায়াবেটিস কন্ট্রোলেও সমস্যার সৃষ্টি হয়, এবং এগুলো ছাড়াও শরীরে প্রদাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ইনফেকশন হয়ে গেলে সেটা ভালো হওয়ার সম্ভাবনা কমে যায়। মোট কথা, অতিরিক্ত চিনির মধ্যে কোনো ভালো কিছু নেই। যদি সম্ভব হয় চিনি খাওয়া বাদ দিয়ে দেন। যারা ওয়েট লস করতে চাচ্ছেন তাদের সফট ড্রিঙ্কস খাওয়া উচিত না, কারণ সফট ড্রিঙ্কসের ভেতর প্রচুর চিনি দেয়া থাকে এবং কি পরিমাণ চিনি দেয়া থাকে সেটা অনেক সময় আমরা বুঝতেও পারি না, কারণ এগুলো বিভিন্ন কেমিক্যালের সংমিশ্রণে তৈরি করা থাকে, যার ফলে
আমাদের মস্তিষ্ক এগুলোর স্বাদ নিয়ে অনেক সময় বুঝতে পারে না যে কি পরিমাণ চিনি আমরা গ্রহণ করে ফেলছি। কার্বোহাইড্রেট খাওয়া কমাতে পারলে ভালো এবং এর মধ্যে সাদা কার্বোহাইড্রেট যেগুলো সেগুলো তো অবশ্যই কমানো উচিত, যেমন সাদা ভাত, সাদা আটার রুটি, তারপর সাদা আলু, এগুলো এগুলোর ভেতর প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে, গ্লুকোজ থাকে, স্টার্চ থাকে। এগুলো আমাদের শরীরকে প্রচুর ক্যালোরি খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, যার ফলে আমাদের শরীরের ফ্যাট ডিপোজিশন হয়ে মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এগুলোর পরিবর্তে যদি ব্রাউন রাইস বা ব্রাউন ফ্লাওয়ার খান তাহলে তুলনামূলকভাবে ভালো হবে। যে সকল খাবারে ফাইবার বেশি রয়েছে সেগুলো খাওয়া ভালো, কারণ ফাইবার আমাদের পরিপাকতন্ত্রকে ভেতর থেকে ক্লিন করে এবং ফাইবার আমাদের পরিপাকতন্ত্রের ভেতরে গিয়ে পানি শোষণ করে সাইজে বড় হয়ে যায়। এতে আমাদের পেট একটু ভরা ভরা লাগে এবং বিভিন্ন ধরনের কোলন ক্যান্সার বা আমাদের পরিপাকতন্ত্রের অন্যান্য ক্যান্সারের জন্য ফাইবার কিন্তু ভালো। অনেক গবেষণায় দেখা গিয়েছে যারা ফাইবারযুক্ত খাদ্য বেশি গ্রহণ করেন তাদের ওয়েট লস হওয়ার সম্ভাবনা তো থাকেই, তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কমে যায়। আমি পরিপাকতন্ত্রের ক্যান্সারের কথা বলছি। ফাইবারযুক্ত খাবারের মধ্যে রয়েছে শাকসবজি, ফলমূল, ডাল ইত্যাদি। খাবারে যদি আমরা প্রোটিনের পরিমাণ বাড়াতে পারি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কমাতে পারি তাহলে সেটা ওয়েট লসের জন্য উপকারী হয়, কারণ প্রোটিন আমাদেরকে সেন্স অফ ফুলনেস দেয়। মানে প্রোটিনযুক্ত খাবার খাওয়ার পরে আমাদের পেটটা অনেকক্ষণ ভরা ভরা লাগে। ডিমের মধ্যে অনেক প্রোটিন রয়েছে, প্রতিদিনের খাদ্য তালিকায় একটি ডিম রাখতে পারেন। অনেকে ডিম কুসুম বাদ দিয়ে খায়, কুসুম বাদ দিয়ে খাওয়ার দরকার নেই, তবে কিছু কিছু এক্সট্রিম কেসেসে দরকার হয়। যারা অনেক বেশি ডিম খান বডি বিল্ডিংয়ের জন্য, ডেইলি 10টা ডিম খান, তারা কুসুম বাদ দিয়ে খেতে পারেন, সেগুলো এক্সট্রিম কেস, বাট নর্মাল মানুষের দরকার নাই। অনেক মানুষ রয়েছেন যারা ওয়েট লস করার সময় তেল জাতীয় খাবার পুরোপুরি বাদ দিয়ে দেন। তারা মনে করেন যে এগুলো খেলেই পেটে চর্বি জমে যাবে, কিন্তু এটা ঠিক না, কারণ কিছু ভালো চর্বিও রয়েছে যেগুলো আমাদের জমে যাওয়া চর্বিকে গলিয়ে ফেলতে সাহায্য করে। এই ধরনের খাবারের মধ্যে রয়েছে খাঁটি ঘি, বাদাম, অলিভ অয়েল, এগুলো এগুলোর মধ্যে ভালো ভালো ফ্যাট থাকে যেগুলো আমাদের বডির জন্য দরকার। আমাদের বডিতে কিন্তু কিছু মাত্রায় কোলেস্টেরল এবং ফ্যাট থাকতেই হবে, টোটালি এগুলো খাওয়া বন্ধ করে দিলে তখন অন্যান্য অনেক ধরনের রোগ হয়। আমাদের শরীরে ফ্যাটের একটি প্রয়োজন রয়েছে, যেমন আমাদের যে কোষগুলো রয়েছে প্রতিটা কোষেরই কিন্তু আবরণ ফ্যাট জাতীয় পদার্থ দিয়ে তৈরি। এছাড়া বিভিন্ন হরমোন তৈরি এবং বিভিন্ন ভিটামিন অ্যাবজর্পশনের জন্য ফ্যাট দরকার, তাই একদম ফ্যাট বাদ দিয়ে দেওয়া যাবে না, ভালো ফ্যাট খেতে পারেন। খাবার নিয়ে অনেক কিছু বললাম, এখন স্ট্রেস নিয়ে বলি। এখন আমরা আসলে কেউই শান্তিতে নাই, আমাদের বিভিন্ন চিন্তা সবসময় মাথায় ঘুরপাক খায়। টাকা পয়সা, সংসারের চিন্তা, চাকরির চিন্তা, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, এগুলোর কারণে মাথায় প্রচুর স্ট্রেস ক্রিয়েট হয় এবং স্ট্রেস ক্রিয়েট হলে বডিতে স্ট্রেস হরমোন মানে কর্টিসল জাতীয় কিছু হরমোন রিলিজ হয়, যেগুলো আমাদের পেটের এরিয়াতে ফ্যাট জমিয়ে ফেলে। এটাকে সেন্ট্রিপেটাল ওবিসিটি বলে মেডিকেলের ভাষায়। সো স্ট্রেস কমানো কিন্তু ওয়েট রিডাকশন, বিশেষ করে পেটের চর্বি কমানোর জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়। এছাড়া অতিরিক্ত স্ট্রেসের কারণে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস সহ আরও নানা রকম ক্রনিক ডিজিজ যে হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। স্ট্রেস কমানোর জন্য মাল্টিটাস্কিং কমাতে হবে এবং ফোকাস বাড়াতে হবে একটা সিঙ্গেল অ্যাক্টিভিটির উপর। এক্সারসাইজ করতে হবে, ফ্যামিলি টাইম স্পেন্ড করতে হবে, ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করতে হবে এবং রাতে একটা সুন্দর ঘুমানোর ব্যবস্থা করতে হবে। রাতে ঠিক মতো ঘুমানোর জন্য প্রপার স্লিপ হাইজিনের প্রক্রিয়াগুলো আপনারা অনুসরণ করতে পারেন। প্রপার স্লিপ হাইজিন নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, প্রয়োজন মনে হলে সেটি দেখে নিন। যদি আপনার অনিদ্রার সমস্যা থাকে, রাতে ঘুমানোর সমস্যা থাকে, সেই ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে ঠিকমতো ঘুমালে স্ট্রেস এবং অ্যাংজাইটি লেভেল কমে যায় এবং প্রোডাক্টিভিটি অনেক বৃদ্ধি পায়, মানে আসলে আপনি ফোকাসড হয়ে নর্মালের তুলনায় আরও বেশি কাজ করতে পারবেন। কিছু কিছু এক্সারসাইজ রয়েছে যেগুলো ওয়েট লসের জন্য খুবই কার্যকরী হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে কিছু হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ, যেমন দ্রুত দৌড়ানো, ওয়েট লিফটিং করা, জাম্পিং করা,
তারপর স্কোয়াটিং করা, এগুলো যদি করতে পারেন তাহলে ওয়েট লসের প্রক্রিয়াটি আরও দ্রুততর হবে। যে প্রক্রিয়াতেই আপনি ওয়েট লস করেন না কেন, একটি বিষয় কিন্তু ম্যান্ডেটরি, আর সেটা হচ্ছে আপনি যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করছেন প্রতিদিন সেই পরিমাণের থেকে বেশি আপনার ক্যালোরি খরচ করতে হবে। মানে আপনি যদি 2000 ক্যালোরি গ্রহণ করেন আপনাকে 2500 ক্যালোরি খরচ করতে হবে, তাহলে এই এক্সট্রা যে 500 ক্যালোরি সেটা আপনার ফ্যাট থেকে বার্ন হয়ে তারপরে খরচ হবে। আপনি যদি বেশি ক্যালোরি গ্রহণ করেন কিন্তু খরচ কম করেন তাহলে সেই এক্সট্রা ক্যালোরি আপনার বডিতে জমে যাবে, আপনাকে মোটা করেই দিবে, আপনি যতই যা করেন গ্রিন টি খান কোনো লাভ নাই। এখন দুটো গুরুত্বপূর্ণ কথা বলে ভিডিওটি শেষ করে দিতে চাই। প্রথম কথাটি হচ্ছে ওয়েট লসের জার্নি আসলে একটা কঠিন জার্নি, যদি সম্ভব হয় সাথে একজন বন্ধু বা সঙ্গী নিয়ে একসাথে ওয়েট লস করেন, কারণ অনেক দূরের পথ অতিক্রম করতে হলে একজন সঙ্গীর প্রয়োজন হয়। আপনাকে ধারাবাহিক হতে হবে, মানে 10 দিন এক্সারসাইজ করলাম, ডায়েট করলাম, তারপর ছেড়ে দিলাম, তাহলে কিন্তু কোনো রেজাল্টই আসবে না, এবং এই কাজটাই সবাই করে। ধারাবাহিকভাবে আপনাকে 6 মাস এই কাজগুলো করে যেতে হবে, তারপর দেখবেন যে আপনার বডি আস্তে আস্তে সুন্দর হয়ে গিয়েছে। অনেকে আমাদের বলে যে এমন একটি ওষুধ দিয়ে দেন যেটি খেয়ে আমি 1 মাসের মধ্যে 15 কেজি ওয়েট কমিয়ে ফেলতে পারবো, 20 কেজি ওয়েট কমিয়ে ফেলতে পারবো। এগুলো আসলে খুবই সাইড ইফেক্ট যুক্ত প্রক্রিয়া, এগুলো করার পক্ষপাতী আমি না। আসলে ন্যাচারাল ওয়েতে 500 ক্যালোরি ডেফিসিট রেখে প্রতিদিন আপনারা ওয়েট লস করতে পারেন, তাতে সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু অতিরিক্ত ওষুধের মাধ্যমে বা একদম ডায়েট কমিয়ে ফেলে সাইড ইফেক্ট যুক্ত প্রক্রিয়ার মাধ্যমে ওয়েট লস করার পক্ষপাতী আমি না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে অনেকে আমাদের কাছে এসে প্রশ্ন করেন যে আমার হাইট অনুযায়ী আমার কত কেজি ওয়েট হওয়া উচিত বা কত কেজি ওয়েট কমাতে হবে, সেটা কিভাবে বুঝবো। এটা বোঝার আসলে বিভিন্ন মাপ রয়েছে, আপনার BMI হিসাব করে তারপর এটা বুঝতে হয়। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমি আসলে কত ক্যালোরি গ্রহণ করছি এবং কত ক্যালোরি বার্ন করছি সেটা কিভাবে বুঝবো, এটারও কিন্তু চার্ট রয়েছে। মানে আপনি কি কি খান সেটা হিসাব করলেই বোঝা যায় যে একটা আপেল খেলে কত ক্যালোরি গ্রহণ করলেন, একটা রুটি খেলে কত ক্যালোরি গ্রহণ করলেন, তারপর 1 কাপ চা খেলে কতটুকু ক্যালোরি আপনার বডিতে গেল, এগুলো মাপার চার্ট রয়েছে। আর অ্যাক্টিভিটিরও কিন্তু চার্ট রয়েছে, মানে আপনি 1 কিলোমিটার দৌড়ালে কত ক্যালোরি বার্ন করলেন, তারপর 1 কিলোমিটার সাইকেল চালালে কতটুকু ক্যালোরি বার্ন হলো, এগুলো হিসাব করেই বোঝা যায় যে দৈনিক কত ক্যালোরি গ্রহণ হয়, কত ক্যালোরি বার্ন হয়। এই বিষয়গুলোর উপরে কিন্তু আমার একটি আলাদা ভিডিও রয়েছে, সেটিতে আমি বিস্তারিত বলেছি, এখানে আর বলবো না। সেটার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, প্রয়োজন মনে করলে দেখে নেবেন। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।